সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাচ্ছি বাওয়াল রাজার দেশ গাজীপুরে। সারা দেশ ঘুরে আপনি যা পাবেন, গাজীপুরে আসলে আপনি তার চেয়ে বেশি কিছু পাবেন। বাওয়াল রাজার দেশ গাজীপুর এর ইতিহাস বিশ্লেষণ করলে অনেক কিছুই জানা যাবে। তথ্য প্রযুক্তির এই যুগে আপনি ইচ্ছা করলেই ঘরে বসে অনেক কিছুই জানতে পারেন, কিন্তু ঘরে বসে তো আর ভ্রমণ করা সম্ভব নয়। নেত্রকোনার সেই সুনামধন্য লেখার জাদুকর হুমায়ুন আহমেদ বাওয়াল রাজার দেশ গাজীপুর প্রেমে পড়ে নিজের নুয়াশপল্লী গড়ে তোলেন। এছাড়াও দেশের জ্ঞানী গুণী অনেক ব্যক্তিদের জন্ম গাজীপুরে। গাজীপুর একটি প্রাচীন জনপদের নাম। দেশের বেশিরভাগ শিল্প কলকারখানা গাজীপুরে অবস্থিত। গাজীপুরের মোট জনসংখ্যার প্রায় 70% লোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য গাজীপুরে অবস্থান করছে। গাজীপুরে আপনি বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট ঘুরে যেতে পারেন, বাংলাদেশ আনসার একাডেমির সদর দপ্তর গাজীপুরে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুরে, এছাড়াও মেশিন টুলস ছোট দুটি ক্যান্টনমেন্ট, যেখানে বাংলাদেশ সরকারের অর্থ ছাপা হয়, সেই প্রতিষ্ঠানটিও কিন্তু আমাদের এই গাজীপুরে। এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক আমাদের এই গাজীপুরে। এছাড়াও দেশের সর্বাপেক্ষা বেশি 5-3 তারা মানের রিসোর্ট গাজীপুরেই অবস্থিত। গাজীপুর একটি প্রাকৃতিক সবুজে ঘেরা দেশ। দেশ বলার কারণ হলো এই, ইতিহাস বিশ্লেষণ করে অনেকেই যে জিনিসটা জানতে পারে সেটা হচ্ছে বাওয়াল রাজার দেশ গাজীপুর। এখন সেই বাওয়াল রাজা নেই, বাওয়াল রাজার সে রাজত্ব নেই, তবে বাওয়াল রাজার স্মৃতি বিজড়িত গাজীপুরে বাওয়াল রাজার আবাস ভূমি, বাওয়াল রাজার বাসস্থান বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়। আপনি বাংলাদেশের যে অবস্থায় থাকুন না কেন, আপনি চাইলেই বাসে কিংবা ট্রেনে করে গাজীপুর আসতে পারেন। গাজীপুরে ঢাকার খুব কাছাকাছি জেলা হওয়ায় গাজীপুর আপনি একদিনে এসে আপনার নির্ধারিত স্পটে ঘুরে যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।